ভিয়েতনামের অন্তঃস্থলে প্রকৃতি তার সবচেয়ে বিস্ময়কর সৃষ্টিটিকে লুকিয়ে রেখেছে, যেখানে লুকিয়ে রয়েছে অসংখ্য রহস্য, যেখানে ঢুকলে মনে হবে আপনি হয়তো কোনো অন্য গ্রহে চলে এসেছেন। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি পৃথিবীর সবচেয়ে বড় গুহা হ্যাংসং ডুং এর সম্পর্কে। এই গুহার মধ্যে রয়েছে তার নিজস্ব ইকোসিস্টেম এবং আবহাওয়া, যেখানে রয়েছে এক আলাদা উদ্ভিদ ও প্রাণী জগৎ যার দেখা পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। এই গুহার মধ্যে প্রবাহিত হচ্ছে ভূগর্ভস্থ নদী আর ছোট ছোট জলপ্রপাত। এই গুহার মধ্যে থাকা সবচেয়ে আশ্চর্য জিনিসটি হলো এই গুহার মধ্যে সৃষ্টি হয় তার নিজস্ব মেঘমালা। একভাবে বলা যেতে পারে যে আমাদের পৃথিবীর মধ্যে আরেকটি ছোট্ট পৃথিবী হলো এই হ্যাংসং ডুং গুহা। লক্ষ লক্ষ বছর ধরে তৈরি হওয়া এক জগৎ, যেখানে অতীত আর বর্তমান মিলে যায় এবং যা হার মানায় সময়কেও। প্রকৃতির শিল্পকর্মের কোনো শেষ নেই এই স্থানে। এখানেই আপনি দেখতে পাবেন প্রকৃতির অসীম ক্ষমতার বাস্তব প্রমাণ। ভিয়েতনাম ও লাহোর সীমান্তে হ্যাংসং ডুং গুহাটি বিশ্বের বৃহত্তম প্রকৃতির গুহা। স্থানীয় ভাষায় এই নামের অর্থ হল পাহাড়ি নদীর গুহা। ভিয়েতনামের কোয়াং বিং প্রদেশের ফং নিয়ান কেবাং জাতীয় উদ্যানের গভীরে অবস্থিত এই চুনাপাথরের গুহাটির বয়স প্রায় 20-25 লক্ষ বছর। এই গুহাটি দীর্ঘদিন ধরে মানুষের চোখের আড়ালে ছিল। এই গুহার অনুসন্ধান পাওয়ার কাহিনী বেশ মজাদার। এই গুহাটিকে আবিষ্কার করে স্থানীয় এক কৃষক। 1991 সালে হোখান নামক ওই কৃষক কিছু দুষ্প্রাপ্য ভেষজের খোঁজে গভীর জঙ্গলে ঘুরছিল এবং সেই সময় শুরু হয় প্রচন্ড বৃষ্টিপাত। আর তখন আশ্রয় খুঁজতে থাকা হোখান এই গুহার সন্ধান পায়। হোখানের কানে আসে তীব্র বেগে নদী বয়ে যাওয়ার আওয়াজ, আর সেই শব্দ অনুসরণ করে এগিয়ে যায় তিনি। আর তখনই তিনি এই গুহাটিকে দেখতে পায়। এই গুহাটিকে দেখার পর তিনি আশ্চর্য হওয়ার সাথে সাথে একটু ভয়ও পেয়ে যান, কারণ গুহাটির মুখ থেকে মেঘ ও কুয়াশার মতন কিছু বেরিয়ে আসছিল। তাই তিনি আশ্রয় নেন এই গুহাটির মুখে, কারণ গুহাটির ভেতরের পথ ছিল অনেক দুর্গম। তাই তিনি গুহার ভেতরে প্রবেশ করা থেকে পেছিয়ে আসে, কিন্তু এরপর বন থেকে বেরিয়ে তিনি এই গুহার পথ হারিয়ে ফেলেন। এর ঠিক 18 বছর পর শিকার করতে গিয়ে তিনি আবার এই গুহার সন্ধান পায়, কিন্তু এবার তিনি এই গুহার অবস্থান আর ভুলে যায়নি। 2009 সালে ব্রিটিশ কেপ রিসার্চার অর্গানাইজেশন ভিয়েতনামের ওই অঞ্চলে বড় গুহার খোঁজে একটি অনুসন্ধান চালানোর সিদ্ধান্ত নেয়। এই খবর শুনে হোখান সার্ভেকারী দলের সদস্যদের সাথে দেখা করে এবং 19 বছর আগে খুঁজে পাওয়া সেই গুহার কথা তাদের জানায়। হোখানের দেখানো পথ অনুসরণ করে সার্ভেকারী দলটি হ্যাংসং ডুং গুহাতে পৌঁছাতে সক্ষম হয়। ব্রিটিশ ওই সার্ভেকারী দলটির নেতৃত্বে ছিলেন হাওয়ার্ড লিম্বার্ট। তারা টানা কয়েকদিন ধরে ওই গুহার মধ্যে অভিযান চালায়, কিন্তু অবশেষে তাদের এই অভিযান থেমে যায় একটি বিশাল চুনাপাথরের প্রাচীরের কারণে। পিচ্ছিল এবং খাড়া এই চুনাপাথরের প্রাচীরটি 25 তলা বিল্ডিং এর সমান লম্বা ছিল। এই প্রাচীরের নাম দেওয়া হয় গ্রেট ওয়াল অফ ভিয়েতনাম। কিন্তু এই বাঁধার কাছে হার মানতে রাজি ছিল না ওই ব্রিটিশ সার্ভেকারী দলের অভিযাত্রীরা। তারা আবার এর ঠিক পরের বছর এই গুহার মধ্যে আরেকটি অভিযান শুরু করে, কিন্তু এবার তাদের কাছে ছিল ওই প্রাচীরটিকে পার করার জন্য উপযুক্ত সাজো সরঞ্জাম, যার ফলে তারা এই গুহাটিকে সফলভাবে অনুসন্ধান করতে সক্ষম হয়। এই গুহাটির আয়তন ছিল প্রায় 3,85,00,000 ঘনমিটার। এই গুহাটির উচ্চতা ছিল প্রায় 660 ফুট আর চওড়া ছিল 490 ফুট, আর এই গুহাটির মোট দৈর্ঘ্য ছিল 29,527 ফুট। ভিয়েতনামের এই গুহাটি বিশ্বের বৃহত্তম প্রকৃতি গুহা হিসাবে স্বীকৃতি পাওয়ার আগে পর্যন্ত এই শিরোপা ছিল মালাই এশিয়া ডিয়ার কেবের কাছে। এই গুহার চেয়ে হ্যাংসং ডুং গুহাটি ছিল 5 গুণ বেশি লম্বা। হ্যাংসং ডুং একটি কাষ্ঠ গুহা যা চুনাপাথরের ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছে। আজ থেকে প্রায় 2-5 মিলিয়ন বছর আগে এই অঞ্চলের নিচে দিয়ে একটি বিশাল ভূগর্ভস্থ নদী প্রবাহিত হতো, আর এই নদীর জল দুর্বল চুনাপাথরকে ক্ষয় করে ফাটল এবং গর্ত সৃষ্টি করে। সময়ের সাথে সাথে এই গর্তগুলি বড় হতে থাকে এবং এক পর্যায়ে বিশাল আকৃতির গুহার রূপ ধারণ করে। এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে লক্ষ লক্ষ বছর সময় লাগে। হ্যাংসং ডুং গুহার অভ্যন্তরে এখনো পর্যন্ত ওই নদীটি প্রবাহিত হচ্ছে, যা ওই গুহার অভ্যন্তরের ইকোসিস্টেম ও ভূপৃষ্ঠের অবস্থান তৈরি করতে সহায়ক করে। এই গুহার অন্যতম এক বৈশিষ্ট্য হল এই গুহার ছাদে দুটি বিশাল আকৃতির ডলিম রয়েছে। একটি ভূগর্ভস্থ গুহার ছাদের এক অংশ কোনো কারণে ধসে গিয়ে সেই অংশ দিয়ে যখন সরাসরি সূর্যের আলো আর বৃষ্টির জল প্রবেশ করে তখন তাকে ডলিম বলে। এই গুহার মধ্যে থাকা দুটি ডলিমের মধ্যে পরস্পর দূরত্ব প্রায় 1 কিলোমিটার। যেহেতু গুহার এই অংশের মধ্যে দিয়ে সূর্যের আলো প্রবেশ করে, তাই গুহার এই অংশের মধ্যে উদ্ভিদের বংশ বিস্তার করতে সমস্যা হয়নি। এছাড়া এই গুহার বিভিন্ন অংশে রয়েছে শ্যাওলা ও প্রবাল জাতীয় অনেক উদ্ভিদ প্রজাতি। এই গুহার মধ্যে থাকা প্রাণীগুলির মধ্যে রয়েছে অনেক ধরনের বিষধর সাপ, কয়েকটি মাছ ও শামুকের প্রজাতি আর বিভিন্ন ধরনের পোকামাকড়। এই গুহার মধ্যে স্থায়ীভাবে অন্ধকারের মধ্যে বসবাসকারী অধিকাংশ প্রাণীগুলির গায়ের রং সাদা এবং স্বচ্ছ। এরই সাথে এই গুহার মধ্যে থাকা বেশ কিছু প্রাণীর চোখ নেই। এই বিষয়টিকে অন্ধকার গুহায় বিবর্তনের স্বাভাবিক ফলাফল বলা যেতে পারে। 2019 সালে জানা যায় যে
ভিয়েতনামের হ্যাংসং ডুং গুহাটি তার পাশে অবস্থিত হ্যাং থুন নামক আরেকটি অন্য গুহার সাথে যুক্ত আছে। বিশ্বের বৃহত্তম কিছু স্ট্যালেগমাইট অর্থাৎ চুনাপাথরের স্তম্ভ রয়েছে এই গুহার মধ্যে। এখানে থাকা সবচেয়ে বড় স্ট্যালেগমাইটের উচ্চতা 262 ফুট, যেটি পৃথিবীর সবচেয়ে বড় স্ট্যালেগমাইট। বাঁধা বলতে শুধু এই চুনাপাথরের স্তম্ভগুলি, নাহলে একটি বোয়িং 747 বিমান এই গুহার মধ্যে দিয়ে অনায়াসে উড়ে যেতে পারে। এছাড়া 40 তলা বিল্ডিং নির্মাণ করা যেতে পারে এই গুহার মধ্যে। বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন এই গুহাটির নিজস্ব আবহাওয়া চক্র রয়েছে। গুহাটির আকাশে তৈরি হয় মেঘ ও নিজের নিয়মে চলে এই গুহার জীবন। গুহাটির ছাদের মধ্যে থাকা ডলিন দিয়ে সূর্যের আলো গুহার মধ্যে প্রবেশ করে, যার ফলে গুহার ভেতরে থাকা নদীর জল বাষ্প হয়ে গুহার মধ্যে ছড়িয়ে পড়ে। ফলে মেঘ তৈরির সমস্ত উপাদান রয়েছে এই গুহার মধ্যে। ভূপৃষ্ঠের এত গভীরে অবস্থিত হওয়ায় এই গুহার ভেতরের আবহাওয়া ব্যবস্থা বাইরের থেকে সম্পূর্ণ আলাদা থাকে। অনেক সময় বাইরের আকাশ মেঘমুক্ত থাকলেও এই গুহার ভেতরে বাড়তি আর্দ্রতার কারণে এই গুহার ছাদ মেঘে ঢাকা থাকে। 2013 সালে এই গুহার মধ্যে পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়, কিন্তু প্রতি বছর খুবই সীমিত সংখ্যক পর্যটক অনুমতি পায় এই গুহার মধ্যে পা রাখতে। তবে সাধারণ পর্যটকদের এই সফরে আসতে নিরুৎসাহী করা হয়, কারণ টানা 2 দিন গভীর বৃষ্টি অরণ্যের মধ্যে দিয়ে ট্রেকিং করে তবেই পৌঁছানো যায় এই গুহার মুখে। তারপর গুহার ভেতরের পথও অত্যন্ত দুর্গম, ফলে শারীরিক ও মানসিকভাবে সমর্থ না হলে এই গুহার ভেতরে প্রবেশের অনুমতি পাওয়া যায় না। স্থানীয় প্রশাসন হ্যাংসং ডুং গুহার অভ্যন্তরে ভবিষ্যতে কেবল কার বা রোপওয়ে ব্যবস্থা চালু করার কথা ভাবে, কিন্তু এতে আপত্তি জানিয়েছে পরিবেশবিদেরা। তাদের মতে পর্যটকের সংখ্যা বাড়ালে গুহার ভেতরের প্রাকৃতিক পরিবেশ ও জীব বৈচিত্র্যের ভারসাম্য নষ্ট হবে। তবে পরিসংখ্যা বলছে এই গুহার ভেতরে পর্যটন শুরু হওয়ার ফলে স্থানীয় অঞ্চলের অর্থনীতিতে বিপুল পরিবর্তন এসেছে, কারণ প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে এই গুহাটিকে দেখার জন্য অনেক অভিযাত্রীরা আসে, কিন্তু পর্যটকদের সংখ্যা সীমিত থাকার পক্ষে সহমত দিয়েছে পরিবেশবিদেরা। ঠিক একই রকম সৌন্দর্য ও বিভিন্ন রহস্য লুকিয়ে রয়েছে সুকাত্রা দ্বীপের মধ্যে, যাকে আমরা এলিয়েন দ্বীপ বলি। আপনি যদি এলিয়েন দ্বীপ সুকাত্রা সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে আপনি এই ভিডিওটা দেখতে পারেন।